আমরা আজ কক্সবাজার উদ্দেশ্যে রওনা হলাম। সকালে আমার ইম্পর্টেন্ট কাজ থাকার কারণে বের হতে দেরি হয়েছে, তাই খুবই দেরি। এখন 10:30 বাজে, আমরা এখন গাড়িতে আছি, আর তাও উঠছি যমুনাতে, হয়তো ফেনী থেকে আবার আলাদা বাসে যেতে হবে। এতে এসে খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করে আমরা চিটাগাংয়ের জন্য একটা বাস নিয়েছি স্টেশন, এখান থেকে আমরা চিটাগাংয়ের উদ্দেশ্যে রওনা হবো। গাড়ির মধ্যে, কারণ হচ্ছে আমরা ভেঙে ভেঙে আসছি, তো এখানে ফেনী পর্যন্ত আসছি। ফেনী থেকে আবার অলঙ্কার রোড চিটাগাং, চিটাগাং অলঙ্কার রোড থেকে এখন আমরা কক্সবাজার গাড়ি ধরছি। এই জন্য আমাদের অনেক সময় লাগছে, প্রায় 9:30, এখনও প্রায় 1.5 ঘন্টা লাগবে। এখান থেকে তারপর যে আমরা বাসায় যাব, আমরা আত্মীয়ের বাসায় উঠবো, ওখান থেকে খাওয়া দাওয়া করে রেস্ট নিই, সকালবেলা বাইর হব, আপনারা সাথে থাকবেন আর অনেক মজা হবে ইনশাল্লাহ। জামা কাপড় চেঞ্জ করছি, চেঞ্জ করে এখন করবো গোসল, যেন আবার আসা লাগছে। ইনশাল্লাহ আবার যা আসি একটু গোসল করবো, কারণ হচ্ছে আমরা আগে দিয়ে প্ল্যান নেই, মনে করছি গোসল করবো না, কিন্তু সমুদ্র দেখে আটকাতে পারি নাই, গোসল করতেই হবে। আসছি, জামা কাপড় চেঞ্জ করছি, গোসল করা হবে,
ইনশাআল্লাহ সাথে থাকি। আমরা চলে আসছি সুগন্ধা পয়েন্টে, সুগন্ধা পয়েন্ট থেকে আমরা যাব লাবণী পয়েন্টে, গোসল করব, মজা করব, আপনারা সাথে থাকবেন। আর গরিব তো, ড্রোন কেনার মতো সামর্থ্য নেই, এজন্য ড্রোন দিয়ে বিয়ে করতে পারি নাই। আপনারা সাথে থাকবেন, আশা করি পরবর্তী ব্লগে ড্রোন দেখবেন ইনশাআল্লাহ। সমুদ্র সৈকত থেকে চলে আসছি, অনেক মজা করছি সমুদ্র সৈকতে, গোসল করছি, পরিবেশটা অনেক সুন্দর ছিল। বাসায় আসছি, খাওয়া দাওয়া করছি, খাওয়া দাওয়া করা শেষ হয়েছে, একটু রেস্ট নিছি। রেস্ট নেওয়ার পরে আমরা এখন বিকেলে আসছি টেকনাফ রোডে, কলাতলি থেকে টেকনাফ রোডে আসছি। ওখানে আসছি আমরা ওই যে সানসেট দেখার জন্য, কারণ হচ্ছে এখানে একটা ইকো পার্ক আছে, ইকো পার্ক থেকে সানসেট সুন্দর করে দেখা যায়। যে আমরা টিকিট নিছি, ইকো পার্কের ভিতরে ঢুকবো আর পাহাড়ে উঠে ইনশাল্লাহ আমরা সানসেট দেখবো, সাথে থাকবো। ঝর্ণার গুহা আছে, আমরা ঝর্ণার গুহাটা দেখবো, দেখা শেষ করে আমরা পাহাড়ের মধ্যে যাবো, কারণ পাহাড়ের মধ্যে গেলে সানসেটটা দেখা যায়। তাই আমরা ঝর্ণার গুহাটা দেখে নিব। রাকিব ব্রো, প্রচুর ঠান্ডা।
জানি জানি এমনি রাখি ব্রো রাখি আমার কিছু দেওয়া যায় না না আদার বেশি ঘুনে খাওয়া মেঘে কালো হয়ে যায় হৃদয় যখন একা একা শুধু অকারণে ঝড়ে বৃষ্টি এমন না জোতাই অবাক রঙে কে যাই সাদা কালো রং মাখা ফানুষের মুহূর্ত রাঙাই ভীষণ কালো মেঘ পুরে ছাই আবেগে আজ তাই অবাক যো ছোনায় পোড়া চোখ তবুও সাজাই দুচোখ সাগরে বুকের পাঁজরে ভেসে যায় অবাক যোছনায় লুকিয়ে রেখেছি ভেজা চোখ দেখাইনি তোমায় এই অবেলায় তোমারই আকাশে নীরব আপোষে ভেসে যায় ফাইনালি আমাদের কক্সবাজার ট্রিপ এখানে শেষ হচ্ছে অনেক মজা করছি প্রথম দিন তো আমাদের গাড়িতে শ্রমিক আসছে প্রায় 11 ঘন্টার মতো দ্বিতীয় দিন তো বাইরে হয়েছি মোটামুটি কক্সবাজার সি বিচ দেখা হয়েছে গোসল করছি অনেক মজা করছি বিকালবেলা বাইরে হয়েছি হিমছড়ি দড়িয়ানগরে পার থেকে সানসেট দেখছি রাত্রেবেলা বাণিজ্য মেলা গেছিলাম বাণিজ্য মেলাতে মজা করছি অনেক মোটামুটি প্রথম দিন অনেক ভালোই করছি যেহেতু প্রথম দিন আমরা অনেক ঘুরছি এই জন্য আর দ্বিতীয় দিন বাইরে হয় নাই দ্বিতীয় দিন সারাদিন বাসার মধ্যে থাকা হয়েছে আর বিকেলবেলা শুধুমাত্র আমরা শপিং করছি কেউ শপিং করা হয়েছে আর যার যেটা প্রয়োজন ওটা নিচ্ছে আর কি এভাবে আমাদের দ্বিতীয় দিন কাটছে দ্বিতীয় দিন অত বেশি মজা হয় নাই এখন আমাদের ফাইনালি ট্রিপ এখানে শেষ হচ্ছে থ্যাংকস ফর ওয়াচিং